আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ দ্বিতীয় বর্ষ এবং বিবিএ তৃতীয় বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএস বা পাস কোর্সের দ্বিতীয় বর্ষের বাংলাদেশ কর ব্যবস্থা বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একক ব্যক্তির কর নির্ণয় নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 1। এর আগে আমরা একক ব্যক্তির আয়ের যে খাতগুলো সেই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা খাত নিয়ে আলোচনা করেছিলাম, সেই ক্লাসগুলো তোমরা দেখেছ। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা একক ব্যক্তির কর নির্ণয় নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পেরেছ। তো এখন আমরা যে ম্যাথটি আজকে সমাধান করে দেখাবো সেই ম্যাথটি 2014 সাল এবং 2015 সালে কিছুটা পরিবর্তন হয়ে আসছিল। তো মনোযোগ দিয়ে দেখলে দেখবা যে এই ম্যাথগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবা। এখানে বলা আছে কি দেখো, জনাব সুমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। 2022 সালের 30শে জুন সমাপ্ত বছরে তার আয়ের উৎস ছিল নিম্নরূপ। 2022 সালের 30শে জুন তারিখে সে এই নিম্নলিখিত আয়গুলো অর্জন করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তার বেতন খাতের আয় একটা খাত দেওয়া আছে, বেতন খাতে আয়, আবার তার অন্যান্য আয় দেওয়া আছে, সাথে এখানে গ নাম্বারে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে। মিস্টার জীবন জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেন 18,000 টাকা, বই ক্রয় করেন 6,000 টাকা। আমাদের চাইছে মিস্টার সুমনের কর দায় নির্ণয় করো। তার মানে এখানে মিস্টার সুমনের আয়টা দুইটা খাতের মধ্যে সীমাবদ্ধ, একটা হচ্ছে বেতন খাতের আয় আর একটা হচ্ছে অন্যান্য খাতের আয়। এই দুইটা খাতে কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করেছি এবং দুইটা খাতই তোমাদেরকে দেখানো হয়েছে। বেতন খাতের আয় কীভাবে নির্ণয় করা হয় এটা নিয়ে আমাদের বিশদ ক্লাস আছে এবং অন্যান্য খাতের আয় নিয়েও আমাদের ক্লাস আছে। এখন এই দুইটা খাতের আয়কে যুক্ত করে মিস্টার সুমনের করদায় কীভাবে নির্ণয় করবো, আজকে মূলত তোমাদের এই জিনিসটাই আমরা শিখাবো। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা তো এই জিনিসগুলো পারো। তো আমরা এখানে প্রথমে দেখি যে এখানে বেতন খাতের আয় নির্ণয় করা হয়েছে। এই যে মূল বেতন 36,000 গুণ 12, এটা আমরা কিভাবে পাইছি দেখো। এই যে মূল বেতন 36,000, তা 12 মাসে কত পাই? 36,000 গুণ 12। এই 36,000 গুণ 12, 12 মাসে মোট 4,32,000 টাকা পাই। এর আগে তোমরা এখানে উপরের হেডলাইনগুলো লিখে নিবে, এগুলো জানো, এর জন্য আমরা ক্লাসটা বড় হয়ে যাবে তাই আমরা আর এগুলো নিয়ে আলোচনা করতেছি না, এগুলো যেহেতু আমরা শুরু থেকে আলোচনা করেছি। এরপর মূল বেতনটা আমরা লিখে ফেললাম। এরপর আমরা দেখি প্রশ্নে কি দেওয়া ছিল। প্রশ্নে দেওয়া ছিল মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। তাহলে মূল বেতনের 20% হচ্ছে মহার্ঘ ভাতা। এখন এই মূল বেতন যা ছিল তার 20% মহার্ঘ ভাতা আমরা লিখে দিব। তাহলে মূল বেতনের 20% আমরা এখানে মহার্ঘ ভাতা লিখে দিয়েছি। তোমরা জানো মহার্ঘ ভাতার ক্ষেত্রে কোনো নিয়ম নেই, সরাসরি এটা মোটা এর সাথে যুক্ত হয়, এই জন্য সরাসরি লিখে ফেলেছি 4,32,400 টাকার উপর 20%, সরি 4,32,000 টাকার উপর 20% করলে 86,400 টাকা। এবার আমরা চলে যাব পরবর্তী আয়ে। পরবর্তী আয়ে বলা আছে আপ্যায়ন ভাতা প্রতি বছর 9,000 টাকা। আপ্যায়ন ভাতা প্রতি বছর 9,000 টাকা। আপ্যায়ন ভাতার ক্ষেত্রেও কোনো রুলস ফলো করতে হয় না, এটা সরাসরি যুক্ত হয়, তাই এখানে আমরা আপ্যায়ন ভাতা আমরা 9,000 টাকা সরাসরি লিখে দিয়েছি। এখানে যেহেতু এটা দেখো, এখানে যেহেতু এটা প্রতি বছর দেওয়া আছে তাহলে এটাকে আর গুণ করার প্রয়োজন নাই, বছরে ডাইরেক্ট 9,000 টাকা, এই জন্য 9,000 টাকা সরাসরি লিখেছি। এবার আমরা দেখব পরের আয়টা। পরের আয়টা কি? পরের আয়টা হচ্ছে যাতায়াত ভাতা প্রতি বছর 36,000 টাকা। তো তোমরা যারা আগের ক্লাস করেছো তোমরা জানো যাতায়াত ভাতা তিনটা নিয়ম, একটা হচ্ছে যদি নগদে যাতায়াত ভাতা দেয়, 2 নম্বরে হচ্ছে যদি গাড়ি দেওয়া হয়, আর গাড়ি প্লাস আবার নগদ যদি সুবিধা দেওয়া হয়। তো এখানে যেহেতু প্রতি বছর 36,000 টাকা যাতায়াত ভাতা দিচ্ছে, তার মানে এখানে পুরোটাই নগদ দিচ্ছে, আর নগদ যাতায়াত ভাতা পাইলে নিয়ম কি 30,000 টাকা অকরদার্য। এই জন্য দেখো এখানে এই যে যাতায়াত ভাতা 36,000 টাকা, এখান থেকে বার্ষিক অকরদার্য 30,000 টাকা বাদ দিলে 6,000 টাকা থাকে, এই 6,000 টাকা এখানে বসাই দিলাম। এগুলো নিয়ে যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা আমাদের যাতায়াত ভাতার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে আসতে পারো। এবার আমরা চলে যাই পরবর্তীতে। পরবর্তী আছে মাসিক চিকিৎসা ভাতা 3,000 টাকা। তো মাসিক চিকিৎসা ভাতা 3,000 টাকা যদি চিকিৎসা ভাতা পাওয়া যায়, এটার নিয়ম কি ছিল? মূল বেতনের 10% বা বার্ষিক 1,20,000 টাকা, যেটি কম সেটি কি হবে? অকরদার্য হবে। তাহলে চলো এখন আমরা দেখি চিকিৎসা ভাতা পাওয়া যায় হচ্ছে 36,000 টাকা। এখানে আমি তোমাদের দেখাই এই চিকিৎসা ভাতা পাইছি আমরা কত? 3,000 টাকা করে মাসে, বছরে 36,000 টাকা। এবার আমরা কি করব? প্রথমে দুইটা অপশন, একটা হচ্ছে মূল বেতনের 4,32,000 টাকার 10%, এই যে 4,32,000 টাকার 10%, 43,200 টাকা, এবং বার্ষিক 1,20,000 টাকা নিয়মের এটা। এই দুইটার মধ্যে কম কোনটা ৪৩২০০ এজন্য ৪৩২০০ টাকা এখানে আমরা লিখে দিলাম। এখন আমরা পাই কত ৩৬০০০ টাকা, কিন্তু ছাড় পাবো কত ৪৩২০০ পর্যন্ত। যেহেতু আমরা যেটা প্রাপ্ত অ্যাকচুয়াল যেটা আমরা পাচ্ছি সেখান থেকে ছাড়ের পরিমাণ বেশি, তাই এখানে কোনো টাকা আসবে না। তো চিকিৎসা ভাতার কাজ শেষ। এবার কি আছে, এবার আছে এখানে উৎসব বোনাস ৪ মাসের মূল বেতনের সমান। তাহলে প্রতি মাসে বেতন কত ৩৬০০০ আর ৪ মাসে 4 গুণ ৩৬০০০ যে টাকাটা আসে সেটা উৎসব বোনাস হিসেবে আমরা লিখে দিব। সেই টাকাটা সরাসরি ১,৪৪,০০০ টাকা এখানে সরাসরি বসে যাবে। এবার আমরা দেখি পরে আর কি সুবিধা আছে। মিস্টার সুমনকে একটি সুসজ্জিত বাড়ি দেওয়া হয়েছে, ইহার বার্ষিক মূল্য হচ্ছে ১,৫০,০০০ টাকা। তো আমরা জানি সুসজ্জিত বাড়ি যদি দেওয়া হয় সেটার কাজ হচ্ছে কি মূল বেতনের 25% বা বার্ষিক মূল্য যেটা কম সেটা কি মোট আয়ের সাথে যুক্ত হবে। তো এখন আমরা দেখি মূল বেতনের 25% ৪,৩২,০০০ টাকার 25% করলে ১,০০,০০০ টাকা, আর প্রকৃত বাড়ামূল্য ১.৫ লক্ষ টাকা, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে এই দুটার মধ্যে ছোট কত ১,০০,০০০ টাকা। এই ১,০০,০০০ টাকা সরাসরি মোট আয়ের সাথে যুক্ত হবে। এই যে ১,৫০,০০০ টাকা এটাই সাথে কম্পেয়ার করে মূল বেতনের 25% করে যেটা কম সেটা যুক্ত হবে মোট আয়ের সাথে। এখন বলা হচ্ছে মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন, সমপরিমাণ টাকা নিয়োগকর্তা উক্ত তহবিলে জমা দেন। যদি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী কোনো টাকা দেয় সেখানে সমপরিমাণ টাকা মালিকও দিতে হয়। তা মালিক সমপরিমাণ টাকা দিলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা দান লিখে মালিকের অংশটুকু আমরা মোট আয়ের সাথে যুক্ত করব। তাহলে এখানে আমরা মালিকের অংশটুকু মোট আয়ের সাথে যুক্ত করছি, মূল বেতনের 10% ৪৩,২০০ টাকা। টোটাল বেতন খাতের আয় যোগ করলে আমরা পেয়ে যাই ৮,২৮,০০০ টাকা। এবার আমরা কোয়েশ্চেনে দেখব আর কোন খাত আছে। কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এবার অন্যান্য খাত দেওয়া আছে। তো অন্যান্য খাতের মধ্যে রেড ক্রিসেন্ট লটারির প্রাইজ প্রাপ্তি ২ লক্ষ টাকা। তো আমরা জানি রেড ক্রিসেন্ট লটারির প্রাইজ প্রাপ্তি যদি হয় তাহলে এটাকে আমরা মোট বা নিট ধরে নিতে পারি, কারণ এই যে ৮২ যত প্রকার লটারি আছে এগুলো ৮২C দ্বারা আয়। এই ৮২C দ্বারার ক্ষেত্রে আমাদের উৎসে করকর্তনের হার হচ্ছে ২০%। এখন এই রেড ক্রিসেন্ট লটারির প্রাপ্তি ২ লাখ টাকা, এই 2 লাখ টাকাকে যদি আমরা মোট ধরি তাহলে আমরা ২ লক্ষ টাকা বসাই দিব। আর যদি নিট ধরি তাহলে এখানে আমরা ২ লক্ষ টাকাকে ৮০ দিয়ে বা ১০০ দিয়ে গুণ করে মোটাঙ্কিত করে বসাতে পারি। দুইটা অপশনে আছে, সেটা আমাদের নোট আকারে লিখে দিতে হবে। তো এখন আমরা এখানে লটারি পুরস্কার সরাসরি বসাই দিছি ২ লক্ষ টাকা, তার মানে এখানে আমরা মোট ধরে নিয়েছি, এটার জন্য একটা নোট দিয়ে দিলেই হয়ে যাবে, বা ৮০ দিয়ে বা ১০০ দিয়ে গুণ করে এই টাকাটা আমরা নতুন করে লিখতে পারি, সেক্ষেত্রেও আমাদের নোট দিয়ে দিতে হবে। তো লটারি পুরস্কার আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আছে সঞ্চয় হিসাবের সঞ্চয় ব্যাংকের সুদ, এটাকে আমরা 10% উচ্চ করকর্তন ধরে মোটাঙ্কিত করতে হবে ৯০ দিয়ে ভাগ ১০০ দিয়ে গুণ। আর ডাকঘর সঞ্চয়পত্রের সুদ সেটাকে ৯০ দিয়ে ভাগ ১০০ দিয়ে গুণ করবো। লভ্যাংশকে ৫৯,৪০০কে আমরা ৯০ দিয়ে ভাগ ১০০ দিয়ে গুণ করে লিখে নিব। তো এখানে দেখো যে সঞ্চয় হিসাবে সুদ ৯০ দিয়ে ভাগ ১০০ দিয়ে গুণ, অর্থাৎ ৯ দিয়ে ভাগ ১০ দিয়ে গুণ করছে। কিভাবে ৯০-এর একটা শূন্য বাদ দিয়ে ১০০-এর একটা শূন্য বাদ দিলে থাকে কত ৯ আর ১০। এটাকে তোমরা ৯০ দিয়ে ভাগ ১০০ দিয়ে গুণ করলে তোমাদের সহজ হবে। আর ডাকঘর সঞ্চয়পত্রের সুদও আমরা ৯ দিয়ে ভাগ ১০ দিয়ে গুণ, এটাকে আমরা মোট ধরে নিট ধরে নিয়েছি তাই মোটাঙ্কিত করতেছি। লভ্যাংশ কেউ আমরা ৯ দিয়ে ভাগ ১০ দিয়ে গুণ করে মোটাঙ্কিত করে লিখলাম ৬৬,০০০ টাকা। এবার লভ্যাংশের ক্ষেত্রে 3টা নিয়ম তোমরা জানো, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি থেকে যদি পাই তাহলে ৫০,০০০ টাকা অকরদার্য, প্রাইভেট লিমিটেড কোম্পানির কোনো অকরদার্য নাই। আর মিউচুয়াল ফান্ডের লভ্যাংশের ক্ষেত্রে অকরদার্য হচ্ছে ২৫,০০০ টাকা। তো এটাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানির প্রাপ্ত লভ্যাংশ ধরে এখানে ৫০,০০০ টাকা অকরদার্য করে দিয়েছি, এটার জন্য আমরা একটা নোট দিয়ে দিব যেটা আমরা পাবলিক লিমিটেড ধরেছি। এরপর আমাদের আয়ের মধ্যে আছে কি কাঠ বিক্রয় থেকে আয়। তো কাঠ বিক্রয় থেকে যদি আয় করে থাকি সেটার কোনো ল ফলো করতে হবে না, সরাসরি আমরা মোট আয়ের সাথে যুক্ত করে দিব। এবার এগুলো আমরা যোগ করে দিলে আমরা এখানে পেয়ে যাই ৩,৮০,০০০ টাকা, এটা হচ্ছে অন্যান্য খাতের আয়। আমরা দেখি আর কোনো খাত আছে কিনা। গ নম্বরে বলা আছে মিস্টার সুমন ১৮,০০০ টাকা জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেন এবং বই ক্রয় করেন ৬,০০০ টাকা। এই জীবন বিমা প্রিমিয়াম দান এটা মূলত বিনিয়োগ ভাতা বা কর রেয়াতের আইটেম, আর বই ক্রয় তো কোনো জায়গায় আসবে না, এটার কোনো কাজ নেই। তো এখানে আর কোনো আয় আমরা পাচ্ছি না। তাহলে এবার আমরা মোট আয়টা নির্ণয় করতে পারি। মোট আয়টা যদি আমরা যোগ করে দিই ৮,২৮,৬০০ টাকা হচ্ছে বেতন খাতের আয়, আর অন্যান্য খাতের আয় হচ্ছে ৩,৮০,০০০ টাকা, টোটাল ১২,০৮,৬০০ টাকা, এটা হচ্ছে মোট আয়। এবার মোট আয়ের পরে আমাদের যে কাজটা করতে হবে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করে আসি। এখন আমরা এখানে বিনিয়োগ ভাতা নির্ণয় করব। তো বিনিয়োগ ভাতা কি আসবে আমরা একটু দেখি। বিনিয়োগ পাতায় আসবে হচ্ছে এই যে 18000 টাকা জীবন বীমা প্রিমিয়াম দান করেন সেটা এবং অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তা দান এই দুইটা আইটেম এখানে বিনিয়োগ পাতা আমরা দেখতে পাচ্ছি আর কোন আইটেম এখানে নাই তাহলে এখন আমরা এই দুটো লিখে নেই এই যে জীবন বীমা প্রিমিয়াম 18000 টাকা আর অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মীর দান 43200 টাকা এটাকে 2 দিয়ে গুণ কারণ নিয়োগকর্তা আর কর্মী নিয়োগকর্তা দেয়া হচ্ছে 43200 কর্মী দেয় 43200 এজন্য দুটো গুণ করে 2 দিয়ে গুণ করে লিখতে হবে তাহলে প্রকৃত বিনিয়োগ আসলো কত 1,04,400 টাকা এবার এখানে আমরা খ নম্বরে এটা হচ্ছে ক নাম্বার 1,04,400 টাকা এটা আমরা ফিগারটা রাখলাম খ নম্বরে 44 এর 4 ধারা অনুযায়ী কর অব্যাহতি প্রাপ্ত এবং রাজস্বকৃত হারে করযোগ্য আয় 82 সি ধারা অনুযায়ী উচ্চ কর কর্তৃত অর্জিত আয় ব্যতীত মোট আয়ের 20% এখানে আমাদের কর অব্যাহতি প্রাপ্ত 44 এর 4 ধারা অনুযায়ী কোনো আয় নেই এবং কর অব্যাহতি প্রাপ্ত কোনো আয় নেই অর্থাৎ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলে সেটা কর অব্যাহতি প্রাপ্ত আয় সেটাও নাই শুধু আমাদের 82 সি ধারা অনুযায়ী আমাদের একটা আয় আছে সেটা হচ্ছে লটারি পুরস্কার এই যে লটারি পুরস্কার 2 লক্ষ টাকা এই 2 লক্ষ টাকা লটারি পুরস্কার এখানে আমরা বাদ দিব মোট আয় থেকে মোট আয়টা কত পেয়েছিলাম মোট আয়টা পেয়েছিলাম 12 লক্ষ 8600 টাকা এই যে মোট আয় বের করেছিলাম সেখান থেকে আমরা লটারি পুরস্কারটা বাদ দিয়ে 20% করব এই 20%টা নিয়মের যদি এখানে আমাদের কোনো রাজস্বকৃত হারে কর যোগ্য আয় থাকতো এবং কর অব্যাহতি প্রাপ্ত আয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান শিক্ষা তহবিলে দান এগুলো থাকলে এগুলো বাদ দিয়ে আমরা 20% করতাম তাহলে এখানে একটা আমরা অ্যামাউন্ট পাইলাম এরপর গ নম্বরে সর্বোচ্চ সীমা 1 কোটি টাকা এটা নিয়মের 1 কোটি টাকা তাহলে এখানে তিনটা আইটেম পেলাম একটা হচ্ছে ক খ গ এই ক খ গ এই তিনটা আইটেমের মধ্যে যেটা সবচেয়ে কম হবে এই যে 1,04,400 এটা হচ্ছে কম আর এটা হচ্ছে আমাদের বিনিয়োগ পাতা আমরা তোমরা তিনটা অপশন বের করবা প্রকৃত কত টাকা বিনিয়োগ করেছো আর এখানে মোট আয়ের 10% 20% আর সর্বোচ্চ সীমা 1 কোটি এই তিনটার মধ্যে কম্পেয়ার করে তোমরা বিনিয়োগ পাতাটা নির্ণয় করে নেবা আশা করি বিনিয়োগ পাতাটা ক্লিয়ার বুঝতে পারছো বিনিয়োগ পাতা হচ্ছে তুমি যে টাকাটা সঞ্চয় করেছো বা বিনিয়োগ করেছো ভবিষ্যতের জন্য সেটার উপর সরকার একটা সারদার ব্যবস্থা করে এই বিনিয়োগ পাতাটাই হচ্ছে কি আমাদের কর সারের উৎস এখন আমরা প্রথমে বের করব করদায় করদায় বের করার জন্য করদায়ের নিয়মটা কিভাবে বের করবা দেখো আমাদের মোট আয় কত ছিল আমাদের মোট আয় ছিল 12 লক্ষ 8600 টাকা এই 12 লক্ষ 8600 টাকা থেকে আমরা প্রথমে ওই যে লটারি পুরস্কার 82 সি দ্বারা এই আয়টা বাদ দিয়ে নিব এই আয়টা আগে বাদ দিয়ে নিবা প্রথমে বাদ দেওয়ার পর তোমাদের নিয়মিত আয় আছে কত নিয়মিত আছে 10 লাখ 8600 টাকা এবার এই 10 লাখ 8600 টাকার উপর আমরা কর ধরব তো তোমরা কর ধরার নিয়মটা জানো প্রথম 3 লাখ টাকার উপর 0% তারপর 1 লাখের উপর 5 তারপর 3 লাখের উপর 10% তারপর 4 লাখের উপর 15% তারপর 5 লাখের উপর 20% অবশিষ্ট টাকার উপর 25% এখন আমরা দেখব এই যে 10 লাখ 8600 টাকা দিয়ে আমরা কত % পর্যন্ত করে যেতে পারি তো প্রথম 3 লাখ টাকার উপর আমরা ধরব কত % 0% এখানে 0 এই কর ধরার নিয়মটা আমরা খুব সুন্দর করে আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি সেই ক্লাসটা ভালো করে দেখলে তোমাদের এই সমস্যাটা থাকবে না তাহলে 10 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা 0% চলে গেল আর তাকে 7 লাখ টাকা কিন্তু পরের ধাপে আমরা কর দিব 1 লাখ টাকার উপর 1 লাখ টাকার উপর 5% কর দিলাম 5000 টাকা আর তাকে কত 4 লাখ 8600 টাকা এখানে সরি 6 লাখ 8600 টাকা যেহেতু 3 লাখ আর 1 লাখ চলে গেল আর 6 লাখ থাকে তো পরের স্টেপে আছে কত 3 লাখ এই 3 লাখের উপর 10% ধরে আমরা 30000 টাকা কর দিলাম এরপর বাকি যে পরের স্টেপ এটা হচ্ছে 4 লাখ টাকার স্টেপ কিন্তু আমাদের কাছে তো আর 4 লাখ নাই আমরা দিয়ে দিলাম 1 3 1 3 মানে 7 লাখ টাকা দিয়ে দিয়েছি 10 লাখ 8600 থেকে যদি আমরা 7 লাখ টাকা বাদ দিয়ে দিই থাকে 3 লাখ 8600 টাকা তাহলে আমাদের এই স্টেপের যে লিমিটেশন সেটা আমরা ক্রস করিনি তাই এখানে যা আসে তার উপরে আমরা 15% ট্যাক্স ধরব ধরলে আসে কত 46290 টাকা এবার আমাদের যে একটা লটারি পুরস্কার ছিল সেই লটারি পুরস্কারের উপর আলাদা করে আমাদের কর দিতে হবে এটার উপর করের হার হচ্ছে 20% মনে রাখবা 82 সি দ্বারা আয়ের উপর করের হার 20% 2 লাখ টাকার উপর ধরলে কত হয় 40000 টাকা তাহলে আমাদের টোটাল কর আসছে 1,21,290 টাকা এখন আমরা যে বিনিয়োগ পাতা বের করেছিলাম না 1,04,400 টাকা সেটার উপর 15% ছাড় পাওয়া যাবে কত % 15% এটা রুলস এর 15% ছাড় পেলে আমরা পাই 15660 টাকা তাহলে আমাদের নিট কর দায় আছে 1,05,630 টাকা এখান থেকে আমরা বাদ দিব উচ্চ কর কর্তন মানে আমরা যে আয়গুলো অর্জন করার সময় কর কর্তন করা হয়েছে সেগুলোই উচ্চ কর কর্তন এগুলো আমরা কোথায় পাবো এগুলো আমরা পাবো হচ্ছে এই যে আমরা যেখানে মোটাঙ্কিত করেছিলাম এই যে 5400 টাকা পেয়ে আমরা লিখেছিলাম কত 6000 টাকা এখানে আছে 600 টাকা এখানেও 5400 লিখছিলাম 600 টাকা 6000 টাকা এখানেও আছে 600 টাকা আর এখানে 49400 আমরা লিখেছিলাম 66000 তার মানে এখানে 6600 টাকা প্লাস আমাদের যে লটারি পুরস্কার সেখানেও আমাদের আয়গুলো যে ট্যাক্স আসবে 40000 টাকা লটারি পুরস্কারের 82C দ্বারা এই 40000 টাকাও কিন্তু আমাদের অলরেডি সরকার নিয়ে গেছে এবং এটা সহ আমরা এই যে 6600 6600 6600 40000 অর্থাৎ যত টাকা আমাদের কাছ থেকে অলরেডি সরকার কর্তন করেছে সেগুলো আমরা কি বাদ দিব বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটাই আমাদের মূলত নিট কর দেয় বা পদেয় কর এটাই হচ্ছে আমাদের পদেয় কর এরপর আমরা যে অ্যাজাম্পশন গুলো করেছি সেই অ্যাজাম্পশন গুলো নোট আকারে এখানে আমরা লিখে দিব এই যে লটারি পুরস্কারকে মোট ধরা হয়েছে এজন্য আমরা মোটাঙ্কিত করিনি আর ডাকঘর সঞ্চয়পত্রের সুদ লভ্যাংশের সুদ এগুলো 10% হারে মোটাঙ্কিত করতে হয় আর আমাদের যে বিনিয়োগ ভাতা 44 এর 4 উপধারা অনুযায়ী যে আমাদের 4 অনুযায়ী মোট আয় হতে অব্যাহতি প্রাপ্ত হয় রাশকৃত হারে করযোগ্য এবং 82C দ্বারা দুই আওতাভুক্ত ন্যূনতম কর সংশ্লিষ্ট উৎসে কোনো আয় ব্যতীত করদায়ের অন্যান্য আয়ের কত মোট পার্সেন্ট মোট 20% এই যে নিয়মগুলো আমরা ফলো করেছি এতক্ষণ তোমাদের যা বললাম এগুলোর দুই তিনটা নিয়ম তোমরা লিখে দিবা তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য